আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আরও একটি রেসিপি শেয়ার করব, তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো কী কথা বলবো, এটা সবারই শোনা আপনাদের দরকার, আমি মনে করি অনেকেরই শোনা দরকার। তো আশা করি ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনবেন, আশা করি অনেকের উপকারে আসবে। তো রান্না করতে করতে এই কথাগুলো বলবো। তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, অল্পের জন্য আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি অনেকের কাছে শুনেছি যে ভিডিওতে ইদানিং কিন্তু অনেকের ভিডিওতে মানে যখন ভিডিওর থাম্বনেল দেয়, তারপরে লাইভ করে, সেই ভিডিওতে থাম্বনেলের মাধ্যমে হিন্দি সিরিয়ালের মানে ভারতীয় সিরিয়ালের ছবিগুলো এসব থাম্বনেল দিয়ে দিয়ে অনেক ভিউ বাড়ানোর জন্য নিজের কন্টেন্ট ইউজ করে, বাট থাম্বনেলটা ওরকম দেওয়া হয়। তো এটা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমিও লক্ষ্য করেছি এবং আমি এটা ইউজ করেছি কয়েকটা ভিডিওতে করেছিলাম, কিন্তু আমি মানে জাস্ট ট্রাই করেছি দেখি কী হয়। তো দেখলাম আসলে থাম্বনেলগুলো ইউজ করলে ভিডিওতে অনেক ভিউ হয়, কিন্তু সেই ভিউটা কিন্তু ওয়াচ টাইম ভালো হয় না, একদমই ওয়াচ টাইম ভালো হয় না, জাস্ট মানুষ ঢুকে বের হয় এরকম হয়। তারপর আমি দেখলাম যে মানে ভালোই, খারাপ না, কিন্তু যেটা হলো আমার মানে আমার বেলায় যেটা হলো, আমি যখন থাম্বনেলটা ইউজ করছি কয়েকটা ভিডিওতে ভালোই ভিডিও রিচ হয়েছে, মানে ভিউ হয়েছে। তো হঠাৎ করে তিন চারটা ভিডিওতে এটা দেওয়ার পরে একদিন আমাকে, আমি সকালবেলা উঠে দেখি, আমি কিন্তু আবার চেঞ্জ করে ফেলতাম সন্ধ্যার দিকে, তো এর মধ্যেই একটা ভিডিওতে আমি যখন এই থাম্বনেলটা ইউজ করছি, তো রাতের বেলা ছিল যে ভাবছি সকালে এটা চেঞ্জ করে দিব, এর মধ্যে আমার একটা মেইল আসলো সকালবেলা আমি ঘুম ফজরের নামাজ পড়তে উঠছি, তখন উঠে দেখি একটা মেইল আসছে। মেইলের মধ্যে লেখা যে আপনি আর এইরকম সিরিয়ালের থাম্বনেল ইউজ করতে পারবেন না, ইউজ করলে আপনার চ্যানেলটা আমরা পরবর্তীতে ডিলিট করে দিব, এবং আপনি কোনো লাইভ করলে লাইভে এই থাম্বনেল ইউজ করতে পারবেন না। তো আমি তো অনেকের কাছে এটা শুনেছি, অনেকে আমাকে কমেন্টসও এরকম কথা বলেছে, কিন্তু আমি জাস্ট চেয়েছিলাম যে দেখি কী হয়। কিন্তু আমার আগে থেকে যারা এটা ইউজ করছে এবং ইউজ করতেছে, এখনও যারা ইউজ করছে তাদের কি কোনো সমস্যা হচ্ছে না, আমার একটাই প্রশ্ন, যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন। আমি দেখলাম অনেকেই কিন্তু এখনও ইউজ করছে, তাদেরকে এরকম কোনো মেল আসে নাই। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অল্পের থেকে বাঁচিয়েছে, ইনশাল্লাহ আমি এখন আর এটা ইউজ করি না, আমি আমার কন্টেন্টে আমার থাম্বনেল ইউজ করছি, সব কিছু আগের মতো নিয়ে আসছি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পাশেই থাকবেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন, আমাকে একটু ওয়াচ টাইম দিবেন, আমার কিছু ওয়াচ টাইমের প্রয়োজন। আমি অনেক, আপনারা অনেকেই জানেন যে আমার মনিটাইজেশন অফ করে দিয়েছিল, সেই জন্য আমার কিছু ওয়াচ টাইম দরকার। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো সবাই সাবধানে থাকবেন। তো কই মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে ইদানিং ব্লগ ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা যারা এরকম করছেন, আমি জানি না আপনাদের কি হচ্ছে, ওনারা কি আপনাদেরকে মেল দিচ্ছে কি না, আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন। আমার খুব জানার আগ্রহ যে যারা এই থাম্বনেল এখনও ইউজ করতেছে তাদের কি কোনো মেল দিচ্ছে না, বা ইউটিউব কি তাদেরকে দেখছে না। তো সবাই সাবধানে থাকবেন, আমিও ইনশাল্লাহ সাবধান হয়ে গেছি, অল্পতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার চ্যানেলটা ডিলিট করে নাই, আমাকে মেল দিয়েছে সাবধান হওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ইম্পর্টেন্ট কথা। তো কেমন লেগেছে আমার কথা, আপনাদের কি কারো উপকারে আসছে কি না আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।